আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা জেনেটিক্স অফ প্ল্যান্ট ডিজিজের পার্ট থ্রি বা শেষ অংশটা পড়ব। হ্যাঁ, আজকে আমরা পড়ব জিন ফর জিন কনসেপ্ট, এটার উপরে। তো আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে পোষক উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা এবং প্যাথোজেনের আক্রমণ ক্ষমতা উভয়ই জিন দ্বারা নিয়ন্ত্রিত, তাই না? দেখা গেছে যে সংক্রমণ উদ্ভিদে যে রোগটা হয়, এই রোগটা হচ্ছে আসলে দুইটা জীবের, পোষক এবং পরজীবীর পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এবং এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হচ্ছে তাদের বেঁচে থাকার সংগ্রাম। এখানে যে সবচেয়ে টিকে থাকতে পারবে সেই জয়ী হবে, তাই না? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো এই যে বেঁচে থাকার জন্য কি হয়, পোষক এবং প্যাথোজেনের মধ্যে একটা স্থিতি অবস্থা বা ব্যালেন্সের সৃষ্টি হয়। হ্যাঁ, এই এই যে কার্যক্রমটা বা এই যে অ্যাকশন এবং রিয়াকশন, তাই না, ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু উভয়ের মধ্যে বংশগতভাবে বেড়ে ওঠে। দেখা যায় যে যেই প্যাথোজেনটা রোগ আক্রমণ করছে তার যে প্রজেনিগুলো, তারাও কিন্তু রোগে, তারাও ভিরুলেন্সে প্রদর্শন করে। ঠিক একইভাবে যে সমস্ত হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স অথবা সংবেদনশীল, তাদের প্রজেনিও কিন্তু সেই রকমই দেখায়, রেজিস্ট্যান্স অথবা সংবেদনশীল। এবং এই যে এভাবে এদের মধ্যে এই বৈশিষ্ট্যের যে পরিবর্তন, হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে একটা রেজিস্ট্যান্স ভ্যারাইটি কালক্রমে হয়তো বা সংবেদনশীল হয়ে যাচ্ছে, অথবা একটা সংবেদনশীল ভ্যারাইটি, প্ল্যান্ট ভ্যারাইটি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে প্যাথোজেনের কোনো একটা ভিরুলেন্স জিন কালক্রমে, কালের বিবর্তনে হয়তো বা সেটা কী হয়ে যাচ্ছে, অ্যাভিরুলেন্স হয়ে যাচ্ছে। আবার অ্যাভিরুলেন্স জিন হতে পারে কি, একটা ভিরুলেন্ট রেসে পরিণত হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো সবই কিন্তু কী দ্বারা নিয়ন্ত্রিত, ডিএনএ বা জিন দ্বারা নিয়ন্ত্রিত। তো দেখা গেছে যে আমরা এই যে এইটাতে যদি খেয়াল করি, এই চেকার বোর্ডটাতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যাথোজেনের রেস, মনে করো যদি প্যাথোজেনের এই 1-2 রেস দেখা যায় যে হয়তো বা প্ল্যান্ট ভ্যারাইটিকে, যেমন এ কে, হ্যাঁ, ওয়ান রোগ ডমিনেন্ট, সরি, ওয়ান হচ্ছে রোগ তৈরি করতে পারছে না, টু কিন্তু আবার ঠিকই এ ভ্যারাইটিতে রোগ তৈরি করতে পারছে, আবার ওয়ান বি ভ্যারাইটিতে রোগ তৈরি করছে কিন্তু টু বি ভ্যারাইটিতে রোগ তৈরি করতে পারছে না, এই প্ল্যান্ট ভ্যারাইটিটা রেজিস্ট্যান্স। তাহলে মনে হচ্ছে যেন এদের মধ্যে হয়তো, যেমন টু এর ক্ষেত্রে এ ভ্যারাইটিতে যখন সে রোগ তৈরি করছে, তখন মনে হচ্ছে যে এই প্ল্যান্ট ভ্যারাইটির হয়তো বা সেই জিনটা নাই বা অনুপস্থিত অথবা কাজ করতে পারছে না। আবার বি এর ক্ষেত্রে মনে হচ্ছে যেন এই টু এর এমন একটা জিন আছে যেটা কিনা এই বিকে আক্রান্ত করে ফেলছে এবং সে রোগাক্রান্ত, সে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, আক্রমণ করতে পারছে না, সে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বি ভ্যারাইটিটা। তাহলে মনে হচ্ছে যেন এই যে নিকট সম্পর্কযুক্ত দুটা ভিন্ন রেস বা প্রকরণের, হ্যাঁ, প্যাথোজেন আলাদাভাবে যদি কোনো পোষকে ইনোকুলেট করানো হয়, তাহলে একটা রেস উদ্ভিদকে আক্রান্ত করছে আর একটা রেস কী করছে, আক্রান্ত করতে পারছে না। তো মনে হয় যেন এই প্রথম রেস্টার যে ভিরুলেন্স জিন সেটা রয়েছে কিন্তু দ্বিতীয় রেস্টার সেটা নেই। ঠিক একইভাবে দেখো, আমরা যদি চারটা ভিরুলেন্স প্যাথোজেন রেস নেই এবং চারটা এবিসিডি, চারটা প্ল্যান্ট ভ্যারাইটি নেই, এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দেখো এই এক নাম্বার যে রেস্টা, সে কী করতে পারছে, এই একে আক্রান্ত করতে পারছে না, সিকে আক্রান্ত করতে পারছে না, কিন্তু বি এবং ডিকে আক্রান্ত করতে পারছে। তাহলে এখানে মনে হচ্ছে যেন এই দুইটা ভ্যারাইটির ক্ষেত্রে সে হচ্ছে, তার ভিরুলেন্স জিন রয়েছে, আবার এ এবং সি এর ক্ষেত্রে তার ভিরুলেন্সই সে প্রদর্শন করতে পারছে না। তাহলে এই যে সম্পর্কটা, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে প্যাথোজেনেও যেমন সেই ভিরুলেন্সের জিন রয়েছে, ঠিক একইভাবে প্ল্যান্ট ভ্যারাইটিতেও রেজিস্ট্যান্স অথবা সাসেপ্টেবল জিন রয়েছে, প্যাথোজেনেও ভিরুলেন্স অথবা অ্যাভিরুলেন্স জিন রয়েছে, এবং প্ল্যান্ট ভ্যারাইটি টু প্ল্যান্ট ভ্যারাইটি সেটা ভ্যারি করে। প্যাথোজেন, একই প্যাথোজেন রেস বিভিন্ন প্ল্যান্ট ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন রকমের ভিরুলেন্সি প্রদর্শন করে, কোনোটাতে প্রদর্শন করে, কোনোটাতে করে না। আবার একই প্ল্যান্ট ভ্যারাইটি রেসের ক্ষেত্রে, বিভিন্ন প্যাথোজেন রেসের ক্ষেত্রে বিভিন্নতা প্রদর্শন করে, কোনো রেসের ক্ষেত্রে সে দেখায় রেজিস্ট্যান্স, আবার কোনো কোনো রেসের ক্ষেত্রে সে দেখায় সে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা,
এটাকে আমরা বলছি যে জেনেটিক্স অফ ভিরুলেন্স বা প্যাথোজেনের ভিরুলেন্স এবং পোষকের রোগ প্রতিরোধিতার বংশগতি। হ্যাঁ, এবং এই এই যে প্যাথোজেন এবং ভিরুলেন্স জিন, ভিরুলেন্স বা অ্যাভিরুলেন্স জিন, আমরা বলছি যে এদের যে প্রজনি আসবে তাদের মধ্যেও দেখা যাবে ঠিক অনুরূপ বৈশিষ্ট্যই দেখা যায়। ঠিক একইভাবে এই যে প্ল্যান্ট ভ্যারাইটি তার যে প্রজনিগুলো আসবে তারাও কিন্তু মনে করো এই ভ্যারাইটি এই যে 2 নম্বর এসের ক্ষেত্রে সে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, তাই না? এই ভ্যারাইটিটার যে প্রজেনি আসবে বা পরবর্তী বংশধর সেও দেখা যায় এই 2 নম্বর রেসের ক্ষেত্রে সে কিন্তু রোগ প্রতিরোধী নয়। কেমন? তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে অবশ্যই বংশগতভাবে নিয়ন্ত্রিত হয়, বোঝা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, ডক্টর HH ফ্লোর 1956-এ প্রথম জিনের জন্য জিন এই মতবাদের তিনি প্রবর্তন করেন। তিনি তিসির ক্ষেত্রে রাস্ট ভ্যারাইটি, রাস্ট ছত্রাক, সেটা হচ্ছে ম্যালাপসোরা লিনি, এটা নিয়ে গবেষণা করে তিনি এই সিদ্ধান্তে আসেন যে পোষকের প্রতিটা প্রতিরোধিতা সৃষ্টিকারী জিনের অনুরূপ সুনির্দিষ্ট জিন প্যাথোজেনেরও রয়েছে, যা কিন্তু কিন্তু তার প্যাথোজেনিসিটি নির্ণয় করে। অর্থাৎ পোষক এবং পরজীবীর মধ্যে একটা জিনগত আন্তঃসম্পর্ক রয়েছে, এবং এটাই জিন এবং জিনের জন্য জিন এই মতবাদের মূল কথা। তো প্রথমে তিনি এটা তিসির ক্ষেত্রে লক্ষ্য করেছিলেন, পরবর্তীতে কিন্তু বিভিন্ন ছত্রাকের যেই সমস্ত রোগগুলো হয় ছত্রাক দিয়ে, যেমন স্মাট, রাস্ট ডিজিজ, পাউডারি মিলডিও, অ্যাপেলের স্ক্যাব, আলুর লেড ব্লাইট ইত্যাদি, তামাকের মোজাইক ইত্যাদি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই জিনের জন্য জিন মতবাদটা প্রতিষ্ঠা পেয়েছে। হ্যাঁ, তো দেখা গেছে যে এই সমস্ত রোগের ক্ষেত্রে কি হয়, যখন একটা পোষক কোনো প্যাথোজেনের বিরুদ্ধে বিপরীতে মনে করো 1, 2, 3, 4, 5 বা 6টা রেজিস্ট্যান্স জিন ধারণ করে, ঠিক অনুরূপভাবে প্যাথোজেনও কিন্তু ঠিক অনুরূপ 1, 2, 3, 4 বা 5টা কী করবে, ভিরুলেন্স জিন ধারণ করবে। তো আসো আমরা একটু এই টেবিলের যে মাধ্যমে দেখি, চেকার বোর্ডে আমরা দেখি যেখানে ওয়ান জিন কনসেপ্ট, হ্যাঁ, একক জিন পদ্ধতির ক্ষেত্রে কী হয় সেটা আমরা একটু দেখি। এখানে যেটা হচ্ছে দেখো, এখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স বা ডমিন্যান্ট, হ্যাঁ রেজিস্ট্যান্ট, আর স্মল আর হচ্ছে সাসেপ্টেবল বা রিসেসিভ, এটা হচ্ছে প্ল্যান্টের, আর ক্যাপিটাল এ হচ্ছে অ্যাভিরুলেন্ট, এটার রেসের ক্ষেত্রে বা প্যাথোজেনের ক্ষেত্রে, আর স্মল এটা হচ্ছে ভিরুলেন্ট বা রেসিসিভ। তো এদের মধ্যে যখন তুমি আমরা যে প্রোডাক্টটা পাবো বা রিয়াকশানটা হবে সেখানে কী রিয়াকশানটা অ্যাকচুয়ালি হয়, দেখো যখন ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল আর থাকছে তখন কিন্তু সে রেজিস্ট্যান্স, এই প্ল্যান্ট ভ্যারাইটিটা রেজিস্ট্যান্ট, তাকে রোগ আক্রমণ করতে পারছে না। কেন পারছে না? কারণ তার এই ডমিন্যান্ট জিন আর আছে। এই আর কী করছে, এই এ অ্যাভিরুলেন্ট জিন থাকা সত্ত্বেও সে কিন্তু কি হচ্ছে রেজিস্ট্যান্স। আর অপরদিকে বাকি তিনটা দেখো, তিনটার ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে, রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এখানে নেগেটিভ সাইন দিয়ে বোঝানো হচ্ছে প্ল্যান্টটা হচ্ছে রেজিস্ট্যান্ট, মানে রোগে আক্রান্ত হবে না, আর পজিটিভ সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে প্ল্যান্টটা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কি হয়েছে দেখো, ক্যাপিটাল এ স্মল আর, আমরা বলেছি আর হচ্ছে রেসিসিভ, কাজেই রেসিসিভ জিন যখন তখন কিন্তু স্বাভাবিকভাবে এই উদ্ভিদটা কি হবে, রোগে আক্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে কি হয়েছে, দুটাই, একটা স্মল এ একটা স্মল আর, আর তো রেসিসিভ জিন প্ল্যান্টের সাসেপ্টেবল জিন, আর এই যে স্মল এ, এই এটা কিন্তু ভিরুলেন্ট জিন, কাজে এখানে কিন্তু এই উদ্ভিদটা আক্রান্ত হয়ে যাবে। আর এখানে কি হয়েছে, এখানে ক্যাপিটাল আর থাকা সত্ত্বেও এখানে যেহেতু ভিরুলেন্ট জিন এ উপস্থিত, কাজে এই উদ্ভিদটা কিন্তু রোগে আক্রান্ত হয়ে যাবে। কাজে এখানে যে এই একক জিন পদ্ধতিতে আমরা যেটা দেখলাম যে এখানে যে আমরা 4টা প্রোডাক্ট পাচ্ছি, সেই 4টা প্রোডাক্টের মধ্যে এই 3টাই রোগে আক্রান্ত হয়ে যায়, আর একটা শুধুমাত্র রেজিস্ট্যান্স, যেখানে কিনা আমাদের এই ভিরুলেন্ট জিন এটা অনুপস্থিত এবং এই যে ডমিনেন্ট জিন প্ল্যান্টের আর সেটা উপস্থিত, কাজেই এ কিন্তু রেজিস্ট্যান্স। এখন আসো এটাকে আমরা আর একটু বিশদভাবে দেখি সেটা কীরকম। মনে করে এটা হচ্ছে আমাদের সেই ভিরুলেন্ট জিন প্যাথোজেনের, ভিরুলেন্ট অ্যাভিরুলেন্ট জিন, যেটা A1, অ্যাভিরুলেন্ট মানে এর হচ্ছে রোগের আক্রমণ করার ক্ষমতা নেই, আর এটা হচ্ছে স্মল A1, সে হচ্ছে ভিরুলেন্ট জিন, সে রোগে আক্রান্ত করে ফেলতে পারে। হ্যাঁ, এবং সে হচ্ছে ডমিন্যান্ট। এখন দেখো
প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ওই আগেরটাকে এখানে ইলাবোরেট করে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাপিটাল আর ওয়ান, সে হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, তাই না, রেজিস্ট্যান্ট জিন, এবং স্মল আর ওয়ান হচ্ছে রেসেসিভ এবং সাসেপ্টেবল জিন। তো যেটা হচ্ছে যখন ক্যাপিটাল এই আর ওয়ান এই এ ওয়ান একটা ইলিসিটর প্রোডাক্ট তৈরি করে, হ্যাঁ, অ্যাভিরুলেন্স জিন একটা ইলিসিটর তৈরি করে, এভিআর অ্যাভিরুলেন্স এ ওয়ান জিন প্রোডাক্ট, সে একটা ইলিসিটর তৈরি করে। আবার অনুরূপভাবে প্ল্যান্টেও কিন্তু একটা কি আছে, আর আর ওয়ান জিন একটা মানে হোস্ট রিসেপ্টর রিকগনাইজ করতে পারে, প্যাথোজেনের ইলিসিটরকে রিকগনাইজ করতে পারে, এরকম একটা মলিকুল আছে, প্যাথোজেন ইলিসিটর কে রিকগনাইজ করতে পারে এরকম একটা জিন কোডেড হোস্ট রিসেপ্টর আছে, এটা হচ্ছে রিসেপ্টর। হ্যাঁ, তো এই রিসেপ্টরটা কী করে, যখন এই প্যাথোজেনটা একে আক্রান্ত করছে তখন সে এই আমাদের যে প্ল্যান্ট ভ্যারাইটিটা সে কী করে, এই যে তার যে রিসেপ্টর, এই রিসেপ্টর কী করতে পারে, এই ইলিসিটর মলিকুলকে চিনতে পারে, যার ফলে কী হয় তার মধ্যে ডিফেন্স রিয়াকশন অ্যাক্টিভ হয়ে যায়। ডিফেন্স মানে এই প্ল্যান্টটা ডিফেন্স করবে, ডিফেন্ড করবে, এবং যার ফলে প্ল্যান্টটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাবে, এই হোস্টটা তাহলে রেজিস্ট্যান্ট, এবং যার ফলে রোগ হবে না। তাহলে ক্যাপিটাল এ ওয়ান ক্যাপিটাল আর ওয়ানের ক্ষেত্রে রোগ হচ্ছে না, কারণ কি, সে ইলিসিটর মলিকুলকে চিনতে পারে, চিনতে পারার ফলে তার ডিফেন্স কার্যক্রম অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু এইখানে দেখো কী হয়েছে, আর ওয়ান স্মল আর ওয়ান এটা কি সাসেপ্টেবল, এখানে কিন্তু হোস্টের কি নাই, সে রিসেপ্টর মলিকুলটা নাই, হোস্টের ক্ষেত্রে রিসেপ্টর মলিকুলটা নাই, সাসেপ্টেবল যে ভ্যারাইটিটা এটা রিসেসিভ জিন, তাই না, এর কি নাই, এই হোস্টের সেই রিসেপ্টর জিনটা নাই, কাজে প্ল্যান্টের যখন এই প্যাথোজেনের যখন ইলিসিটরটা আসছে তখন কিন্তু হোস্ট সেটা চিনতে পারছে না, কাজেই তার ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভ না হওয়ার ফলে এই হোস্টটা কী হয়ে যাচ্ছে, আক্রান্ত হয়ে যাচ্ছে, রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, যে কারণে ক্যাপিটাল এ ওয়ান স্মল আর ওয়ানের ক্ষেত্রে এই হোস্টটা হচ্ছে ডিজিজ সাসেপ্টেবল। এটার ক্ষেত্রে আসো, এখানে দেখো স্মল এ ওয়ান, এই ভিরুলেন্ট জিন, তাই না, এটা হচ্ছে ভিরুলেন্ট জিন, সে কিন্তু কোনো ইলিসিটর প্রোডাক্ট তৈরি করছে না, কিন্তু এই যে জিনটা যেটা ক্যাপিটাল আর ওয়ান, তাই না, ক্যাপিটাল আর ওয়ানের কিন্তু রিসেপ্টর আছে, কিন্তু যেহেতু কোনো ইলিসিটর নাই কাজে এই রিসেপ্টর কোনো এই ভিরুলেন্স জিনটাকে চিনতে পারে না, যার ফলে ডিফেন্স রিয়াকশনটা কি হবে না, অ্যাক্টিভ হবে না, এবং যার ফলে এই হোস্টটা সাসেপ্টেবল হবে, তার মানে রোগে আক্রান্ত হয়ে যাবে। তাহলে স্মল এ ওয়ান এবং ক্যাপিটাল আর ওয়ানের ক্ষেত্রে রোগ আক্রান্ত হয়ে যাবে। আর এইখানে যেটা হচ্ছে যে এখানে তো এমনিতেই এই রেসেসিভ জিন, তার তো রিসেপ্টর মলিকুল নেই, ল্যাকিংসও আছে, আবার অপরদিকে ভিরুলেন্ট জিন এ ওয়ান সেও কোনো ইলিসিটর প্রোডাক্ট তৈরি করছে না, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে এখানে এই উদ্ভিদটা রোগে আক্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছ? এখন আসো আমরা দেখি যে দুইটা হোস্ট জিনের ক্ষেত্রে এবং তাদের অনুরূপ দুইটা প্যাথোজেন রেসের ক্ষেত্রে, প্যাথোজেনের জিনের ক্ষেত্রে ঘটনাটা কীরকম হবে, রিয়াকশনটা কীরকম হবে। এখানে দেখো রেজিস্ট্যান্স জিন আর দুই রকমের জিন, আর ওয়ান আর টু, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট, এটা প্ল্যান্টের জিন, এবং সাসেপ্টেবল জিন স্মল আর ওয়ান স্মল আর টু, এটাও প্ল্যান্টের সাসেপ্টেবল জিন। অপরদিকে কী বলে প্যাথোজেনের ভিরুলেন্স জিন, স্মল এ হচ্ছে ভিরুলেন্স জিন, এ ওয়ান এ টু এরা হচ্ছে ভিরুলেন্স জিন, এবং অ্যাভিরুলেন্স জিন ক্যাপিটাল এ ওয়ান এ টু এরা হচ্ছে অ্যাভিরুলেন্স জিন। ঠিক আছে, তো আসো আমরা দেখি এদের ক্ষেত্রে, এদের রিয়াকশনের ক্ষেত্রে কী হবে। প্রথমে আমরা দেখি আসো এটার ক্ষেত্রে, এখানে কি এই আর ওয়ান আর টু হচ্ছে সাসেপ্টেবল, তাই না, সাসেপ্টেবল জিন, সাসেপ্টেবিলিটি জিন, আর এইখানে যেটা হয় এরা সবাই রোগে আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে, যেখানে শুধু ক্যাপিটাল স্মল আর ওয়ান স্মল আর টু জিন অবস্থিত সাসেপ্টেবল, সেখানে ক্যাপিটাল এ থাকুক বা ক্যাপিটাল এ ওয়ান এ টু থাকুক বা স্মল এ ওয়ান এ টু থাকুক, যেই থাকুক কোনো কিছু না, এখানে ডিরেক্টলি এই রোগটা এইটা কী হয়ে যাবে, সাসেপ্টেবল হয়ে যাবে, রোগে আক্রান্ত হয়ে যাবে, কারণ কি এর কোনো ওই যে আমরা আগের ইয়েটাতে দেখলাম যে এই আর ওয়ান আর টু কি নাই, ল্যাকিংস অফ কী আছে, রিসেপ্টর মলিকুল তার নেই, কাজে সে রিকগনাইজ করতে পারবে না,
সে A1 আসুক আর স্মল A1 আসুক আর ক্যাপিটাল A1 এ আসুক, যেই আসুক না কেন, সে চিনতে পারবে না এবং সে রোগে আক্রান্ত হয়ে যাবে, সাসেপ্টেবল। ঠিক আছে, এরপরে আসো দেখি এখানে কি হয়েছে। এরা সবাই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, তাই না, সবাই পজিটিভ। কেন? কারণ এখানে কে আছে, স্মল A1 A2, এরা হচ্ছে ভিরুলেন্ট জিন। এই ভিরুলেন্ট জিন আছে বলে এরা সেখানে ক্যাপিটাল R1 থাকুক, R2 থাকুক, যেই থাকুক, যেখানে ক্যাপিটাল এ স্মল A1 এবং স্মল A2 একসাথে আছে সেখানে এরা কি হবে, রোগে আক্রান্ত হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ভিরুলেন্ট জিন, রোগে আক্রমণ করে ফেলবে। তারপরে দেখো এখানে এটার ক্ষেত্রে দেখো কি আছে, এই প্ল্যান্টগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট, তার মানে এদেরকে রোগে এরা আক্রান্ত হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে দেখো ক্যাপিটাল R1, তাই না, এই ক্যাপিটাল R1 ক্যাপিটাল A1কে চিনতে পারে, অনুরূপভাবে R2 A2কে চিনতে পারে, যার ফলে কি হয়, তাদের সেই রিসেপ্টর মলিকুল এই এর ইলিসিটর মলিকুলকে চিনতে পারে, যার ফলে কিন্তু এখানে ডিজিজটা হবে না। ঠিক একইভাবে এখানে এই R1 কি করতে পারে, এই A1কে চিনতে পারে, ঠিক একইভাবে এই R2 চিনতে পারে এই A2কে, যার ফলে এই তিনটা ভ্যারাইটি কিন্তু কি হচ্ছে, ডিজিজ রেজিস্ট্যান্ট, তাদের মধ্যে রোগ হবে না। অপরদিকে এই তিনটার ক্ষেত্রে কি হচ্ছে, এই তিনটাও রেজিস্ট্যান্ট। কেন রেজিস্ট্যান্ট? কারণ দেখো এই R1 এই A1কে চিনতে পারবে, যার ফলে কি হবে না, ডিজিজ হবে না, সে রেজিস্ট্যান্স হবে। আবার একইভাবে এই A2 এই R2কে, এই R2 এই A2কে চিনতে পারবে, যার ফলে কি হবে না, ডিজিজ হবে না, সে রেজিস্ট্যান্স হয়ে যাবে। যদিও এখানে ভিরুলেন্ট জিন A2 আছে, কিন্তু এই A2 কি করতে পারে না, এই R1কে আক্রমণ করতে পারে না, R1 কি করতে পারে না, A2কে চিনতে পারে না, যার ফলে কিন্তু এখানে রেজিস্ট্যান্ট হয়ে যায়। ঠিক একইভাবে এখানেও তাই, যদিও এখানে ভিরুলেন্ট জিন A1 আছে, কিন্তু এই A1 কি করতে পারে না, এই R2কে আক্রান্ত করতে পারে না। এখানে কম্বিনেশনটা কি, A1 A2 R1 R2, কাজে এই A1 কি করতে পারে না, R2কে চিনতে পারে না, বা R2 A1কে চিনতে পারে না, যার ফলে এরা কি হয়ে যায়, রেজিস্ট্যান্স হয়ে যায়। এখন দেখো এইখানে কি ঘটনা ঘটেছে এই চ্যাপ্টার ক্ষেত্রে আমরা দেখি, সেটা হচ্ছে এখানে দেখো কি হয়েছে, আমার পেন গেল কই, আচ্ছা এখানে যেটা হয়েছে দেখো, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। কেন রেজিস্ট্যান্স ভ্যারাইটি? কারণ এখানে হচ্ছে ক্যাপিটাল R1 আছে, হ্যাঁ, এবং সেই R1 কি করতে পারে, A1কে চিনতে পারে, হ্যাঁ, R1 A1কে চিনতে পারে, যার ফলে সে রেজিস্ট্যান্স। কিন্তু এই যে তার ভিরুলেন্ট জিন A2, এই A2 কিন্তু কি করতে পারে না, এই R1কে আক্রান্ত করতে পারে না, ক্যাপিটাল R1কে আক্রমণ করতে পারে না, যেহেতু এখানে স্মল R2টা কি রেসেসিভ, কিন্তু তারপরও এই A2 এইটাকে আক্রান্ত করতে পারে না, যার ফলে এটা কিন্তু রেজিস্ট্যান্ট। আচ্ছা এই যে এটার ক্ষেত্রে দেখো, এটাও রেজিস্ট্যান্স। কেন রেজিস্ট্যান্ট? কারণ এই যে R2 এই R2 কি করতে পারে, A2কে চিনতে পারে, যার ফলে এটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই A1 ভিরুলেন্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু এই R2কে আক্রান্ত করতে পারে না। ঠিক আছে, এখন দেখো এই দুইটার ক্ষেত্রে, এই দুইটা কিন্তু ডিজিজ সাসেপ্টেবল, তার মানে এদের ডিজিজ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এখানে দেখো R2-র বিপরীতে কি আছে, তার অনুরূপ যে ভিরুলেন্ট জিন A2 উপস্থিত, তাই না, A2 R2-র বিপরীতে A2 আছে, কাজে কি হচ্ছে, এখানে কিন্তু R2 এই A2কে চিনতে পারে না, এবং যার ফলে কি হচ্ছে, এখানে রোগে আক্রমণ হয়ে যাচ্ছে। ঠিক একই ক্ষেত্রে একই রকম এইখানে কি হয়, এই যে R1 এই R1-এর বিপরীতে এখানে ভিরুলেন্স জিন A1 আছে, যার ফলে এই R1 এই A1কে চিনতে পারে না, এবং এখানে কি হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে
এদের মধ্যে ইন্টারাকশন। এখানে মূল কথা হচ্ছে এরা একজন আরেকজনকে কিভাবে রিকগনাইজ করতে পারে কি পারে না, তার উপর নির্ভর করে তাদের ডিফেন্স মেকানিজম এরা অ্যাক্টিভ করবে কি করবে না সেটা নির্ভর করে। এবং ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ করলেই দেখা যায় যে হোস্ট ভ্যারাইটিটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, আর যদি ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ করতে না পারে তাহলে কিন্তু সেটা কি হয়ে যায়, সাসেপ্টেবল হয়ে যায়, রোগে আক্রমণ হয়ে যায়। তো এই যে জিনিসটা, এটা এই যে জিনের জন্য জিন মতবাদটা, এটা দেখা গেছে যে উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে এটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে। উলম্ব প্রতিরোধ কোনটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, হ্যাঁ, যেমন মনোজেনিক এবং অলিগোজেনিক, এরা হচ্ছে উলম্ব প্রতিরোধ। আর একটা পড়েছিলাম সমান্তরাল প্রতিরোধ। তো উলম্ব প্রতিরোধের ক্ষেত্রে এই শস্য উদ্ভিদে এই জিনিসগুলো লক্ষ্য করা গেছে যে জিনের জন্য জিন মতবাদটা দেখা গেছে, কিন্তু সমান্তরাল প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু এর প্রমাণ এখনও পাওয়া যায়নি। তো দেখা গেছে যে অনেক রোগ প্রতিরোধক্ষম গমের প্রকরণ, হ্যাঁ, কালক্রমে রোগ প্রতিরোধে ব্যর্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে এরা এদের মধ্যে এদের বিপরীতে দেখা গেছে যে প্যাথোজেনের হয়তোবা ভিরুলেন্স রেসের তৈরি হয়েছে, যার ফলে নতুন ভিরুলেন্স জিন কী করছে, এই যে যেটা আগে রোগে আক্রান্ত করতে পারতো না যে ভ্যারাইটিকে, এখন সেই ভ্যারাইটিকে রোগে আক্রমণ করতে পারে। এটা কী করে, এই নতুন ভিরুলেন্স জিনটা ফসলি উদ্ভিদের পূর্বের যে প্রতিরোধ ব্যবস্থা সেটাকে ভেঙে দিতে পারে। আবার দেখা যায় যে উদ্ভিদের মধ্যে কি ব্রিডিং প্রক্রিয়ায় এই প্যাথোজেনের বিরুদ্ধে রেজিস্ট্যান্সি গড়ে উঠতে পারে, হ্যাঁ, অথবা আমরা আর্টিফিশিয়ালি কী করতে পারি, প্রতিরোধী জিন ফসলে অনুপ্রবেশ ঘটাতে পারি, ঘটিয়েও কী করতে পারি, রোগ প্রতিরোধী জাতির সৃষ্টি করতে পারি। তো এই যে জিনিসটা ভিরুলেন্ট প্যাথোজেনকে প্রতিহত করার জন্য যেমন নতুন প্রতিরোধী জিন যুক্ত উদ্ভিদে উদ্ভিদের আবির্ভাব হয়, ঠিক একইভাবে এটা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে হতে পারে, অথবা আমরা মানুষরা প্রাকৃতিক সেটাকে তৈরি ব্রিডিং প্রক্রিয়া আমরা সৃষ্টি করতে পারি। আবার ঠিক পোষকেরও প্রতিরোধী জিন এবং এরকম তৈরি হতে পারে, সরি কী বলি, প্যাথোজেনেরও কী হতে পারে, ভিরুলেন্ট জিন কালক্রমে বিবর্তনের মাধ্যমে স্টাবলিশড হতে পারে বা প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এই যে প্রতিরোধী জিন, পোষকের প্রতিরোধী জিন এবং প্যাথোজেনের ভিরুলেন্স জিন, এরা পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। হ্যাঁ, যখন ভিরুলেন্স জিনটা কম থাকবে তখন প্রতিরোধী জিন বেশি হয়, নির্বাচিত হয় এবং বেশি হয়, তার পরিমাণ বৃদ্ধি পায়। আবার উল্টাভাবে হতে পারে, যখন প্রতিরোধী জিন কম থাকবে, সাসেপ্টেবল ভ্যারাইটি বেশি থাকবে, তখন কী হয়, ভিরুলেন্স জিন অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে এই জিনিসটা চক্রাকারে চলতে থাকে। এই জিনিসটাকে বলা হয় ব্যালেন্সড পলিমরফিজম, ঠিক আছে, ব্যালেন্সড পলিমরফিজম বলা হচ্ছে এই বিষয়টাকে। তাহলে এই হচ্ছে জিনের জন্য জিন মতবাদ। তাহলে এই যে প্রতিরোধিতা, একটা উদ্ভিদে উদ্ভিদ একটা প্যাথোজেনের প্রতি সম্পূর্ণ প্রতিরোধী হতে পারে আবার নাও পারে। হ্যাঁ, প্রতিরোধিতা কী করে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের জন্য বা জিনের কারণে নিয়ন্ত্রিত হয়। এবং এখানে আমরা যেটা আলোচনা করছি যে এই যে রিকগনিশন ফ্যাক্টর, একজন আরেকজনকে চিনতে পারা, এইটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? আমরা বিষয়টা একটু আলোচনা করেছি, তোমরা বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবে। তো পোষকের এই যে পরিচয় ফ্যাক্টরের অনুপস্থিতিতে, পোষক অনুপস্থিতি যদি থাকে, তাহলে পোষক একটা নির্দিষ্ট প্যাথোজেনের নিকট কী হতে পারে, প্রতিরোধী করে তোলে। হ্যাঁ, আবার পোষক থেকেও কী হয়, বিভিন্ন ধরনের টক্সিন নিঃসৃত হয় যেটা পোষককে প্রতিরোধী করতে পারে। হ্যাঁ, তো এগুলো কিন্তু জেনেটিক বৈশিষ্ট্য, পোষকের বংশগত বৈশিষ্ট্য, এবং এই বংশগত বৈশিষ্ট্যগুলো দেখা যায় যে বংশ পরম্পরায় আসতে পারে। আবার এমনও হয় যে মিউট্যান্ট হয়ে প্যাথোজেনের বিভিন্ন রেসও তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, এই তাহলে এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো দেখা যায় যে হয়তোবা জিনের জিন দ্বারা নিয়ন্ত্রিত কিছু রাসায়নিক বস্তু বা শারীরিক ক্রিয়াকলাপের ফলে সৃষ্টি হয়। আসলে এটা একটা জটিল মেকানিজম, যদিও আমরা অনেকটুকু জানতে পেরেছি, অনেক বিষয় আমাদের এখনও অজানা, আমাদের জানার বাইরে আছে, আরও অনেক কিছু আমাদের ডিটেলস জানার দরকার আছে যে আসলে এখানে ঘটনাটা কী ঘটে। হ্যাঁ, কীভাবে এই যে একটা ব্যালেন্সও তাদের মধ্যে তৈরি হয়ে যায়। হ্যাঁ, কেউ কখনো সংবেদনশীল হয়ে যাচ্ছে, কখনো প্রতিরোধী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার পোষকও কী করে, পোষকের বাধা প্রতিরোধ করার জন্য প্যাথোজেনের মধ্যে হয়তো বা মিউটেশন হচ্ছে, যার মাধ্যমে প্যাথোজেন কোনো রাসায়নিক বস্তু সৃষ্টি করতে পারে যেটা পোষকের যে এনজাইম বা টক্সিন নিঃসৃত করে সেটাকে সে নিষ্ক্রিয় করে দিতে পারে।
তাহলে পোষকের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে এবং রোগ সৃষ্টি হয়। তাহলে এই যে একটা আরেকটার উপর পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল ক্রিয়া প্রতিক্রিয়াটা, এটা খুব জটিল একটা প্রক্রিয়া। সেটা অবশ্যই বংশগতভাবে নিয়ন্ত্রিত, জিন নিয়ন্ত্রিত, এখানে কিছু শারীরিক মেটাবলিজমিক ব্যাপার আছে, ফিজিওলজিক্যাল বিষয় আছে। তো এই হচ্ছে মোট কথা, আমাদের জিন জিন ফর জিন কনসেপ্ট এবং উদ্ভিদের প্রতিরোধ ব্যবস্থা এবং বা সংবেদনশীলতা এবং প্যাথোজেনের রোগ তৈরি করার ক্ষমতা বা ক্ষমতা অ্যাভিরুলেন্সি। ঠিক আছে, তো এই হলো উদ্ভিদের রোগের প্রতিরোধের প্রকৃতি। তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি এটা আবার হয়তো আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের জেনেটিক্স ফর প্ল্যান্ট ডিজিজ এটার ইয়েটা আজকে শেষ হলো। হ্যাঁ, এই চ্যাপ্টারটা। ভালো থাকবে তোমরা, আল্লাহ হাফেজ।